এসএসসি দাখিল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা পড়তে যাচ্ছি ইউনিট 4 লেসন 5, কেন ইংরেজি শেখা জরুরি সেই সম্পর্কে এই ভিডিওটি। ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমি দ্রুত শুরু করছি। টুডে দেয়ার আর মেনি জবস, বর্তমানে অনেক চাকরি রয়েছে। Where you need English, যেখানে তোমার ইংরেজি প্রয়োজন। This is because, এর কারণ হলো, the world has become smaller, পৃথিবী ছোট হয়ে যাচ্ছে। Vast distance, বিশাল দূরত্ব, আর shortened, ছোট হয়ে যাচ্ছে, by speedy transport, দ্রুতগামী যানের দ্বারা। We can talk to a person, আমরা একজন মানুষের সাথে কথা বলতে পারি, thousands of kilometers away, হাজার কিলোমিটার দূর থেকে। ওয়ান দ্য ফোন, ফোনে, ওয়ার দ্য ইন্টারনেট, ওয়ার ওয়ান দ্য ইন্টারনেট অথবা ইন্টারনেটে। সো উই ক্যান কমিউনিকেট, সুতরাং আমরা যোগাযোগ করতে পারি। উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, সমস্ত পৃথিবীর সাথে সহজভাবে। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, ইংরেজি এই যোগাযোগকে সহজ করেছে, সহজতর করেছে। তাহলে ইংরেজি কিভাবে যোগাযোগ মাধ্যমকে সহজতর করেছে সেটা আমরা এখানে দেখলাম প্রথম প্যারাতে। দেখি এবার দ্বিতীয় প্যারায় কি বলেছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ, অনেক দেশ রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, উইথ মেনি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষার, অনেক ভাষার অনেক দেশ রয়েছে পৃথিবীতে। বাট টু কমিউনিকেট, কিন্তু যোগাযোগ করতে, উইথ দেম, তাদের সাথে, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ, তুমি সমস্ত ভাষা ব্যবহার করতে পারো না। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, সুতরাং তোমার একটা কমন ভাষা দরকার বা সাধারণ ভাষা দরকার। দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইউ ক্যান ইউজ, যাতে তুমি ব্যবহার করতে পারো উইথ মোর অর লেস, কম বেশি, অল দ্য পিপল, কম বেশি সব লোকের সাথে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো সেই সাধারণ ভাষা। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, তুমি, ইউ ক্যান টক টু, তুমি কথা বলতে পারো এ চাইনিজ টয় মেকার, একজন চাইনিজ খেলনা কারিগরের সাথে। আ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফ্রেঞ্চ শিল্পীর সাথে। অ্যান অ্যারাবিয়ান অ্যাম্বাসিডার, এবং একজন আরবীয় রাষ্ট্রদূতের সাথে। অর এক কোরিয়ান বিল্ডার, অথবা একজন কোরিয়ান নির্মাতার সাথে। ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, একটি মাত্র ভাষা দিয়ে, আর সেটা হলো ইংরেজি। তাহলে ইংরেজি দিয়ে তুমি সকল পৃথিবীর সকল মানুষের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে, কিভাবে কথা বলতে পারবে, সেটা এখানে দেখানো হয়েছে। এখন তৃতীয় প্যারায় দেখি। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশিদের জন্য ইংরেজি ইজ ওয়াল দ্য মোর ইম্পর্টেন্ট, ইংরেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন ইয়ারলার, ইতিপূর্বে আমরা দেখেছি, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, ছোট্ট একটি দেশে আমরা অনেক জনসংখ্যা, মানে আগের প্যাসেজে আমরা এটা দেখেছি, আর উই টু মেনি বলে একটা প্যাসেজ রয়েছে, সেখানে আমরা দেখেছি ছোট্ট দেশে আমরা অনেক বেশি জনসংখ্যা, সেটা এখানে বলা হয়েছে। সো ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শেখো বা জানো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার রয়েছে ভালো সুযোগ, টু ফাইন্ড এ গুড জব, একটি ভালো চাকরি পাওয়ার, বোথ উইদেন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশ এবং দেশের বাইরে উভয় জায়গাতেই। অ্যান্ড দ্যাট ইজ এ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়মেন্ট ইউথ, দ্যাট ইজ এ গুড নিউজ, এবং এটা একটি ভালো সংবাদ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়মেন্ট ইউথ, আনএমপ্লয়মেন্ট হচ্ছে বেকার, ইউথ মানে হচ্ছে যুবক, আমাদের লক্ষ লক্ষ বেকার যুবকের জন্য এটা একটি ভালো সংবাদ। এই হচ্ছে মোটামুটি ছোট্ট প্যাসেজটি, যখন তোমাদের সহজ প্রশ্ন হবে তখন এই প্যাসেজটি সিন প্যাসেজ হিসেবে আসতে আসতে পারে। তারপরেও শেষের এতটুকুই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তারপরে আমি শেষের অল্প একটু অংশ রয়েছে যেটা তোমরা আসলে আর একটু ভালো ইংরেজি জানার জন্য বা আরো বেশি ভোকাবুলি জানার জন্য দেখতে পারো, অনুরোধ থাকবে এতটুকু দেখার, খুব অল্প, আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। বাট মিস, উই লার্ন ইংলিশ ফর 12 or 14 years, কিন্তু মিস, আমরা 12 বা 14 বছর ইংরেজি শিখি। ইয়েট উই ডু নট ফাইন্ড গুড জব, এখনো আমরা ভালো চাকরি পাইনি, সেজ রুমি, রুমি বলল, রুমি তার ম্যাডামকে এটা বলল। শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু হার ব্রাদার, সে তার ক্লাসের সবার সাথে বললো তার
ভাইয়ার সাথে কি হয়েছিল? কুড ইউ প্লিজ টেল আস হোয়াই? আপনি কি আমাদেরকে বলবেন কেন? রুমি আক্স রুমি তার মিসকে জিজ্ঞেস করল। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রুমি, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুমি। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ, আমাদের শেখা উচিত, উই শুড লার্ন আমাদের শেখা উচিত হাউ টু ইউজ ইংলিশ, ইংরেজি কীভাবে ব্যবহার করতে হয়, বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং, মানে উভয়ভাবে, ওরালি মানে মৌখিক এবং রাইটিং মানে লিখিত এবং মৌখিক, উভয়ভাবে আমাদের শেখা উচিত ইংরেজি কীভাবে ব্যবহার করতে হয়, ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক, আমাদের কাজে যেভাবে প্রয়োজন, মানে আমাদের কাজে যেভাবে প্রয়োজন আমাদের ইংরেজি সেইভাবে শেখা উচিত, উভয়ভাবে, উভয় কোনভাবে, মৌখিকভাবে এবং লিখিত দুইভাবেই। সাচ অ্যাজ কমিউনিকেটিং উইথ আদার্স, সাচ অ্যাজ কমিউনিকেটিং উইথ আদার্স, যাতে আমরা অন্যদের সাথে যোগাযোগ করতে পারি, অ্যাট পার্সোনাল, অ্যাট পার্সোনাল ব্যক্তিগতভাবে, সোশ্যাল সামাজিকভাবে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, মানে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা যাতে সবার সাথে যোগাযোগ করতে পারি, আমাদের ওইভাবে আসলে ইংরেজিটা শিখতে হবে। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, অ্যাট দ্য মোমেন্ট, এই 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 মুহূর্তে বা এই যুগে, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি মেইনলি ফর আওয়ার এক্সাম, সাধারণত আমাদের ইংরেজির জন্য, প্রধানত আমাদের, সরি, প্রধানত আমাদের পরীক্ষার জন্য। তাহলে এই যুগে আমরা ইংরেজি শিখছি প্রধানত আমাদের পরীক্ষার জন্য, মানে শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য আমরা ইংরেজিটি শিখছি, এটা যে ব্যবহার করতে হবে ওই উদ্দেশ্য নিয়ে শিখছি না, সেটা মিস বুঝাতে চাচ্ছেন। কন্টিনিউস মিস চৌধুরী, মিস চৌধুরী বলেই চললেন, রিমেম্বার, মনে রেখো, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল ওয়ার্কার, ইংরেজি তোমাকে খুব ভালোভাবে সাহায্য করবে দক্ষ জনশক্তি হওয়ার জন্য, ইংরেজি তোমাকে খুব ভালোভাবে সাহায্য করবে দক্ষ জনশক্তি হতে, দক্ষ জনশক্তি হতে ইংরেজি তোমাকে ভালোভাবে সাহায্য করবে। তারপর আমরা দেখি এই লাস্ট প্যারাতে কি বলছে, বাট ওয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ, কিন্তু কোথা থেকে এবং কিভাবে আমরা এই ধরনের ইংরেজি শিখব, মিস আজ রতন, রতন জিজ্ঞেস করলো। মিস চৌধুরী সেজ, মিস চৌধুরী বলল, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড ইন দ্য ক্লাস, ইন ক্লাসরুম, আমরা ইংরেজি শিখতে পারি উভয় জায়গাতে, ভিতরে এবং বাইরে, আমাদের আমাদের আমরা এই ইংরেজি ক্লাসরুমের ভিতরে বাইরে উভয় শিখতে পারি। বিসাইড ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বইয়ের পাশাপাশি, দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ, তোমার টেক্সট বইয়ের পাশাপাশি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার্স এবং অন্যান্য আদার সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি হচ্ছে অন্যান্য উপাদান, তোমাকে তোমাকে ভালোভাবে সাহায্য করতে পারে ইংরেজি শিখতে। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, শ্রেণী কার্যক্রমের সময়, উই উইল সি, আমরা দেখব, হাউ ক্যান লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি। তাহলে ইংরেজি তুমি কিভাবে শিখতে পারো সেটা তুমি এখান থেকে জানতে পারলে, আর ইংরেজি শিখতে আসলে তোমাকে এইভাবেই চেষ্টা করতে হবে, শুধুমাত্র টেক্সট বই পড়লে হবে না, সেটা আমরা এই লেসনটি পড়ে বুঝতে পারলাম। সবাইকে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে একটু অনুপ্রেরণা দিবে, তাহলে আমরা আরও বেশি ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। খুদা হাফেজ।